বিশ্বকাপে ইতিহাস রচনা করলো আফগানিস্তান। বিশ্ব আসরে যা তাদের দ্বিতীয় জয়, সেটিও আবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এদিন তারা থ্রি লায়ন্সদের হারিয়েছে 69 রানে। এর আগে 2015 সালে স্কটল্যান্ডকে হারিয়েছিল বিশ্বকাপের প্রথম জয়ের দিনে। অলরাউন্ড পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছেন মুজিবুর রহমান। দুর্দান্ত, অসাধারণ দৃষ্টিনন্দন। আফগানিস্তানের জন্য এমন দিন আর কখনোই আসেনি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে থ্রি লায়ন্সরা। এটি নিয়ে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় জয় তাদের। দিল্লির এই রাতটি আফগানরা ভুলবে না কখনো। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানদের দেওয়া টার্গেটে কখনোই সাবলীল ছিল না ইংলিশরা। জনি বেয়ারস্টকে ফিরিয়ে শুরুটা করেন ফজল হক ফারুকি, এরপর জো রুট, মালান কিংবা অধিনায়ক জস বাটলার। 100 পার হওয়ার আগেই সাজঘরে যা কিছুটা লড়াই চালিয়েছিলেন হ্যারি ব্রুকস, 66 রানে বিদায় নিলেন তিনিও। হারের ব্যবধান কমাতে চেষ্টা চালিয়েছিলেন আদিল রশিদ, তিনিও ফিরে যান। শেষ পর্যন্ত ইংলিশদের ইনিংস থামে 215 রানে। ম্যাচ সেরা মুজিব ও রশিদ ভাগ করে নেন 3টি করে উইকেট, 2টি পকেটে পড়েন মোহাম্মদ নবী। এর আগে ঝড়ো শুরু আফগান দুই ওপেনারের, ইব্রাহিম ও গুরবাজ মিলে তোলেন 114 রান, সেটিও আবার 16 ওভারে। ইব্রাহিমের বিদায়ে ভাঙে সেই জুটি, তারপর কিছুটা ছন্দ হারায় আফগানরা। রহমত শাহর পর গুরবাজও ব্যক্তিগত 80 রানে রান আউটে কাটা পড়ে।